আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে যে স্থান থেকে ভিডিওটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিই। আজকাল বর্তমান সমাজে আমরা কিছু বিষয় খুব বেশি দেখতে পাচ্ছি, যে বিষয়গুলো স্পষ্ট সত্য থাকা সত্ত্বেও অন্য কোনো বিষয়কে জায়েজ করার জন্য একটি স্পষ্ট মিথ্যাকে যোগ করতে মানুষ কোনো প্রকারের সংকোচ বোধ করে না, যা অত্যন্ত কষ্ট ও দুঃখজনক বিষয়। মহান আল্লাহ বলছেন, শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কুরআনকে নাজিল করেছি আর রমজান মাসে, যেখানে আল্লাহ নিজে বললেন যে আমি কুরআনকে নাজিল করলাম আর রমজান মাসে। এখানে একজন বক্তা সাহেব তার বিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বলছেন যে কুরআন নাজিল হয়েছে 15 শাবান মাস তথা 14 শাবান মাস দিবাগত রাত্রে, এবং এই কথা বলে তিনি আমাদের সমাজে প্রচলিত যে 15 শাবানের বিদআতকে তিনি জায়েজ করতে চেয়েছেন। 15 শাবানের বিদআতকে তিনি জায়েজ করতে গিয়ে কুরআনকে আল্লাহ নাজিল করেছেন 14 শাবানে, এই কথা তিনি ব্যক্ত করে নিজেকে স্পষ্ট হাদিস গোপনকারী, হাদিস চোর তিনি সাব্যস্ত হয়ে গেছেন। কেননা যেখানে কোরআন ও হাদিস স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এবং রাসূলের হাদিসও স্পষ্ট, আল্লাহর রাসূল বলছেন যে কোরআন নাজিল হয়েছে রমজানের শেষ দশকের বিজর রাত্রে। তাহলে আমরা যেখানে স্পষ্ট দলিল পেয়ে যাই কোরআন হাদিস থেকে, আর দলিল থাকার পরও আমরা যখন কোনো একটা বিদআতকে প্রতিষ্ঠা করার জন্য হাদিস চুরি করে গোপন করে অন্য কোনো বিষয় যখন আমরা প্রবেশ করানোর চেষ্টা করি, বুঝতে হবে তাহলে আপনি হয় আপনার ইলিমের ঘাটতি আছে, আপনি বিষয়টা অবগত নন, অথবা আপনি জানা সত্ত্বেও হাদিস চুরি করছেন, হাদিস চোর মানুষকে ধোঁকা দিচ্ছেন। আমি অবশ্যই অনুরোধ করব যে এ সকল বক্তা থেকে সাবধান হয়ে নিজের বিবেক ও বুদ্ধি দিয়ে বিবেচনা করে আল্লাহ কি বলেছেন এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি বিষয়ে অবগত করলেন, এ বিষয়গুলো অবশ্যই আমাদেরকে নির্দিষ্টভাবে একটা সমাধানে আসা উচিত। যদি বক্তার ভালোবাসায় পড়ে তার উপরে আমি তাকলিদ করে ফেলি, অন্ধবিশ্বাস করে ফেলি, বুঝতে হবে তাহলে আপনার এখনো পর্যন্ত অনেক বেশি আপনি দূরে রয়েছেন। যখন আপনি আপনার স্থান থেকে বিবেচনা দক্ষতা প্রকাশ করে ইসলামকে মানবেন, তখন ইসলাম আপনাকে দক্ষ বলেছে, ইসলাম আপনাকে জ্ঞানী বলেছে, পাশাপাশি সমাজও আপনাকে গ্রহণযোগ্যতায় সম্মান উপরে রেখে দিবে। আসুন আমরা এই স্পষ্ট, একদিকে হয় হতে পারে মিথ্যা, অপর দিকে হতে পারে জাতিকে ধোকা, অপর দিকে হতে পারে হাদিস গোপনকারী, আমরা এই সকল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি এবং মূল যে কোরআনের এবং সুন্নাহর যে বিষয়গুলো এগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে এই বুঝের মধ্যে থাকার এবং প্রকৃত সুন্নাহ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, আমিন। এবং বক্তার ভালোবাসা নিজের মধ্যে জীবিত না রেখে প্রকৃত কোরআন সুন্নাহর উপরে নিজের জীবনকে পরিচালনা করে
দুনিয়া ও আখিরাতে চেষ্টা করুন সঠিক পন্থায় চলাফেরার মাধ্যমে জান্নাত পাওয়ার। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই সে তাওফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।